অনবী আপনি চিন্তা করবেন না, নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিবেলা। হুজুর আপনি জানেন কদরের রজনী কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। এই রজনী এত বড় দাম, হাজার মাসের চাইতে বেশি পরিমাণে দাম। একটা রাত্রি ইবাদত করলে আমার আল্লাহ হাজার মাসের চাইতে বেশি পরিমাণে নেক আমল নামায় দিয়ে দিবে। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, উম্মতের জন্য এত বড় সারপ্রাইজ আল্লাহ দিলেন, এত বড় সারপ্রাইজ আল্লাহ দিলেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, উম্মতকে খুশি করাই দিলেন আমার আল্লাহ। হুজুর আপনি চিন্তা করতে হবে না, আপনার উম্মত এক রজনী ইবাদত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজার মাসের চাইতে বেশি পরিমাণে নেক আমল নামায় দিয়ে দিব। হিসাবে আসছে 84 বছর, 84 বছর, হাজার মাস 84 বছরের চাইতে বেশি। এখন হাজার মাস কত হাজার মাস এটাও একটা ব্যাখ্যা আছে, কত হাজার মাস আল্লাহ দিবেন সেটা আমাদের জানা নাই, তবে সর্বনিম্ন 1000 মাস। তার মানে বোঝা গেল সর্বনিম্ন হলো 84 বছর আল্লাহ পাক রব্বে করিম একটা রজনী ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ আমাদের নসিবে লিখে দিবে। আল্লাহর নবী বলেন, উম্মত মাহে রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রিবেলা তোমরা অনুসন্ধান করো এই কদরের রজনী। কোন কোন বর্ণনাতে আসছে 27 তারিখ দিন যায় রাত্রিবেলা, 26 তারিখ দিন যায় রাত্রিবেলা, 87 রজনী এই রজনী আমার আল্লাহ পাক লিখে দিবে। বন্ধুগণ আমার, হ্যাঁ প্রিয় মুসলমান, এই জন্য আপনাদেরকে বলতেছি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বা যান। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের ইজ্জতকে আমার আল্লাহ পাক বাড়াই দিলেন, শুধু বাড়ান নাই, আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বললেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম, মানব জাতির জন্য তোমাদেরকে নির্বাচিত করলাম, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মাহ, সর্বশ্রেষ্ঠ অনুসারী তোমরা, মানব জাতির জন্য তোমাদেরকে পাঠাইলাম, তোমরা মানব জাতির মধ্যে যাইয়া মানুষদেরকে ভালো কাজের দিকে আনবা, খারাপ কাজ থেকে তোমরা ফিরাই রাখবা, মানব জাতিকে ভালো কাজের দিকে নিয়ে আসবে, খারাপ কাজ থেকে তুমি ফিরাবে, মানব জাতিকে তুমি ভালো কাজের দিকে ডাকবে, খারাপ কাজ থেকে তুমি ফিরাবে। 63 বছরের জীবনে নবীজি একটা দিনও কাউকে গালি দিয়ে ধর্ম প্রচার নবী করে নাই, কথা বলেন ঠিক কিনা? নবীর আদর্শে নবীর জীবনীতে আসছে, নবী কোনোদিন গালি দিয়ে কাউকে ধর্ম প্রচার করছে? ধর্মের বাণী নবী শুনাইছে না, গালি দিয়ে না, ধমক দিয়ে না, তবে হ্যাঁ রাসূল কারীমের কাজে বাধা প্রয়োগ করলে। কুফাররা যখন আল্লাহর নবীর উপর আক্রমণ করার জন্য সৈন্য বাহিনী নিয়ে আসছে, বাধ্য হয়ে নবী যুদ্ধ করেছেন। নবীর জীবনীতে এমন কোন যুদ্ধের ঘটনা নাই যে আল্লাহর নবী নিজে আগে আক্রমণ করেছে, আক্রান্ত হওয়ার পরে নবী তার জবাব দিয়েছে, নবী ইচ্ছা করে কোন সম্প্রদায়ের উপর আগে আক্রমণ করে নাই, কথা বলেন ঠিক কিনা? না, এরকম আদর্শ নবীর জীবনে নাই, কোন যুদ্ধের ঘটনাই নাই নবী আগে আক্রমণ করেছে, আক্রান্ত হওয়ার পরে নবী জবাব দিয়েছে, আক্রান্ত হওয়ার পরে নবী জবাব দিয়েছে, আক্রান্ত না হওয়া পর্যন্ত নবী জবাব দেন নাই। আহা, তারপর নবীজির জীবনে যতগুলি যুদ্ধ হয়েছে আপনি হিসাব করে দেখেন কতগুলি যুদ্ধের ভিতরে কয়জন মানুষ মারা গেছে। আল্লাহর নবীর জীবন দশায় যতগুলি যুদ্ধ হয়েছিল আপনি হিসাব করে দেখেন মাত্র 100 লোক মাত্র নিহত হয়েছিল, মাত্র 100 লোক নিহত হয়েছিল।
আল্লাহর নবীর জীবনে এই এতগুলি যুদ্ধ করার পরও কয়েকশো লোক নিহত হলো আর আমরা একাই যে ডাঙ্গায় মারামারিতে কয়েকশো লোক মরিয়া যায় ঠিক কথা কর তাহলে আল্লাহর নবীর আদর্শের জন্য আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আপনি মহান চরিত্রের আধার আপনি মহান চরিত্রের অধিকারী একবার জোরে বলা যাবে কি মারহাবা এই যে আমাদের দেশে মানের ভিতরে ভেজাল দেয় খাবারের ভিতরে ভেজাল দেয় এই যে খাবারের মধ্যে ভেজাল দেয় না ফরমালিন দেয় বিষ মিশিয়ে দেয় আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঝে মধ্যে এগুলি ধরে এগুলি দেখে এই যে তদারকি করে কি জন্য করে আচ্ছা বলেন আপনারা ব্যবসায়িকরা যদি ভালো হয়ে যায় তো তাহলে আমাদের দেশে তো ম্যাজিস্ট্রেটের দরকার হয় না কি কথা কর কিন্তু না তা তো হবে না কারণ প্রত্যেক বাজারে ব্যবসায়িকদের মধ্যে দুষ্ট ব্যবসায়িক আছে তারা অধিক মুনাফা করার জন্য লাভের জন্য মরা মুরগি হোটেলে চালাই দেয় আছে না এরকম মরা মুরগি হোটেলে খাওয়াই দিচ্ছে আল্লাহ মানব জাতিকে এই জন্য দুনিয়াতে পাঠাই নাই আল্লাহর সৃষ্টির মধ্যে বহু সৃষ্টি আছে আল্লাহ কোন সৃষ্টির বেলায় কিন্তু বলেন নাই লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকবীম আল্লাহ কিন্তু বলেন নাই যে চাঁদকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি লাকাদ খলাকনাস শামসা ফি আহসানি তাকবীম আমি চাঁদকে সূর্যকে অবয়ব দিয়ে সৃষ্টি করেছি এই কথা আল্লাহ কোরআনে বলেন নাই আল্লাহ কোরআনে বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি যেই কথা বলছিলাম আল্লাহর শুকর গুজরি বান্দা হওয়াটা আমাদের জন্য জরুরি হ মুসলমান আল্লাহ আপনাকে আমাকে খয়রে উম্মা করলেন সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ বানাইলেন মানুষের জন্য আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন কি জন্যে আমাদের কাজ হলো মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসা আমরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসা খারাপ কাজ থেকে ফিরাই রাখা এটা হলো আমাদের কাজ এটা হলো আমাদের দায়িত্ব এখন প্রশ্ন আমরা এই দায়িত্ব পালন করলাম কি না 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 আমরা সবাই দায়িত্ব পালন করি নাই আজকের এই মাহফিলের একটা অংশ মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া খারাপ কাজ থেকে ফিরে রাখা চেয়ারম্যান সাহেব থেকে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই মিলে আজকের এই মাহফিল ইন্তেজাম করা হয়ে গেল ওসি সাহেব সহযোগিতা করলেন ইউনো সাহেব করলেন ম্যাজিস্ট্রেট সাহেবরা করলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা করলেন আপনারাও করলেন সবাই মিলে যেই দায়িত্ব পালন করলেন এই দায়িত্বটা হলো খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফ ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করার জন্য আপনারা একটা মজলিস কায়েম করলেন এই মজলিস নবীর জামানা থেকে শুরু করে সমস্ত নবীদের জামানাতে নবীরা এরকম মাহফিল করতেন মাহফিল করে মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন মানুষদেরকে বুঝাইতেন আল্লাহর নবীর জামানাতে এরকম সাহাবিরা মাহফিল করতেন মাহফিল করে মানুষদের জিকিরের মজলিস করতেন তারা আল্লাহর জিকিরে ফিকিরে সময় কাটাইতেন আল্লাহর প্রশংসা গুণকীর্তনে তারা সময় কাটাইতেন হযরতে সাইদ আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্মান আমি হাদিস শুনেছি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হযরত আমিনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ফরমান ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতি মিনা সাহাবিহি আমি একদিন দেখলাম আল্লাহর নবীজি সাহাবায়ে কেরাম হালকা করতেছিল মাহফিল করতেছিল এই মাহফিলের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন যাওয়ার সময় জিজ্ঞেস করলেন ও সাহাবীরা মা জালাসনাকুম তোমরা কি জন্য এখানে বসছো এখানে কি জন্য তোমরা মাহফিল দিয়েছ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা নাদউল্লাহ নাহমাদুহু আল্লাহকে ডাকতেছি এবং আল্লাহর গুণকীর্তন করতেছি আল্লাহর প্রশংসা করতেছি জোরে বলেন মারহাবা সাহাবীরা বললেন হুজুর আমরা এখানে আল্লাহর গুণকীর্তন করি
আল্লাহর প্রশংসা করি নবীজি আল্লাহর নবী বললেন কি জন্য তোমরা বর্ষো কোন কারণে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আলা মা হাদানা লিদিনিহি আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন হেদায়েত দিয়েছেন কুরআন দিয়েছেন জীবন বিধান দিয়েছেন ধর্ম দিয়েছেন ওয়া মান্না আলাইনা বিকা এবং আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন কুরআন পাইয়া হেদায়েত পাইয়া আমরা মাহফিল দিছি এবং আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত স্বরূপ পাঠাইছে সেই জন্য আমরা মাহফিল দিয়েছি একবার জোরে বলা যাবে কি মারহাবা কথা মনে রাখবেন সাহাবীরা দুই কারণে মাহফিল দিল প্রথম নাম্বার কারণ হলো আলা মা হাদানা লিদিনিহি আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে হেদায়েত দিয়েছেন আমরা ধর্ম পেয়েছি দ্বীন পেয়েছি এই জন্য আমরা মাহফিল দিলাম দুই নাম্বার কারণ হলো ওয়া মান্না আলাইনা বিকা আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন সেই জন্য আমরা মাহফিল দিয়েছি আল্লাহ কোরআনে বললেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا لقد من الله على المؤمنين أمر نبي مؤمن در جنو نعمت مرحبا کر كشر جنو نعمت مؤمن در جنو نبي هلو نعمت আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইযা বাআসা ফীহিম রাসূল আমি রাসূলকে তোমাদের মাঝে পাঠিয়েছি এই নবী মুমিনদের জন্য নিয়ামত এই নবী মুমিনদের জন্য নিয়ামত সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী নামক নিয়ামত পাওয়ার কারণে আমরা মাহফিল দিলাম আল্লাহর নবী বললেন সাহাবীরা রে তোমরা কসম করে বলো তোমরা এই কারণে মাহফিল দিছো না অন্য কোনো কারণ আছে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কসম করে বলি আমাদের আর কোনো কারণ নাই গো নবীজি নবীজি জবাব দিলেন সাহাবীরা শোনো তোমাদেরকে আমি সন্দেহ করতেছি বিষয়টা এরকম না সাহাবীরা রে কিছুক্ষণ আগে জিব্রাইল এসেছিল ফাতানি জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম ফাখবারানি জিব্রাইল আমার কাছে সে খবর দিয়ে গেল তোমাদের এই দৃশ্যখানা দেখে মাহফিলখানা দেখে আমার আল্লাহ পাক ইউবাহিউকুমুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের সম্মেলনে আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে অহংকার করতেছে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার তাহলে এই মাহফিলগুলি দেখে গর্ব করে কে আমাদেরকে দেখে গর্ব কার খুশি কে তাহলে ভাগ্যবান ব্যক্তিরাই মাহফিলে আসবে কথা কন ঠিক কিনা ভাগ্যবান ব্যক্তিরাই মাহফিলে আসবে নসিবলারা মাহফিলে ক বসবে নসিবলারা মাহফিল দিবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করে আজকের বাগানে বসাই দিলেন আল্লাহর পছন্দ আপনি এখানে আসবেন আল্লাহর ভালোবাসা আপনি এখানে বসবেন আল্লাহ পছন্দ করছে বিদায় আপনি আসছেন আল্লাহ পছন্দ না করলে আসার কোনো সুযোগ আমাদের জীবনে ছিল না কথা বলেন ঠিক কিনা বহু লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে কিন্তু মাহফিলের ভিতরে আসার সুযোগ আল্লাহ বলেন আমি তোমার হায়াত সৃষ্টি করেছি তোমার মরণ সৃষ্টি করেছি তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখার জন্য পাঠাইলাম দুনিয়াতে কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখব কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন তার নাম হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি মুবারক রহমাতুল্লাহ এর ছেলের নাম হযরত আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ইমামুল আযমের ছাত্র ছিলেন পৃথিবী বিখ্যাত অনেক বড় আলেম ছিলেন তিনি তিনার বাবা যেমন আবেদ ছিল ছেলেও তেমন আবেদ ছিল বাবা আল্লাহওয়ালা ছিল ছেলেটাও আল্লাহওয়ালা ছিল এ যুবক ভাইরা মাইকের আওয়াজ যত দূর যায়
হে আমতলির মুসলমান বরগুনার মুসলমান মা বোনেরা সহ যে যেখান থেকে আমার কথাগুলি শুনেন মনোযোগ দিয়ে শুনিয়া যান হযরত মুবারক রহমাতুল্লাহ আলাই তার মালিকের বাড়ি কাজ করতেন মালিক ছিল অনেক বড় ধনী বিরাট বড় ধনী ছিলেন মালিক কত বড় ধনী তুরস্কের অনেক বড় জমিদার ছিলেন মুবারক রহমাতুল্লাহ আলাই ছিলেন তার গোলাম কিতো দাস একদিন মালিক তাকে ডাকতে বলেন মুবারক মুবারক রে তোকে একটা দায়িত্ব দিলাম বলেন মালিক কি দায়িত্ব দিবেন আমার অনেক বড় বড় আনারের বাগান আছে আনার এই আনারের বাগান তুই পাহারা দিবি আনারের বাগান তুই দেখবি মুবারক রহমাতুল্লাহ আলাই আনারের বাগান পাহারা দিলেন প্রায় পাঁচ ছয় বছর পার হয়ে গেল আনারের বাগান পাহারা দিতে লাগলেন একদিন মালিক এসে বললেন মুবারক আনারের বাগান যে পাহারা দিলি আমার একটা আনার সিঁড়ি এনে দে আনার যেটা মিষ্টি লাগবে সেটা দিবি না যেটা টক লাগবে সে আনারটা আমাকে এনে দিবি হযরত মুবারক রহমাতুল্লাহ আনার নিয়ে আসলেন আনার আনার পরে আনারটা খেয়ে মালিক বললেন মুবারক আনার তো আনলি আনার হওয়ার কথা টক কিন্তু আইনে দিলি মিষ্টি কারণটা কি তুই কি জানিস না কোন আনার টক হবে কোনটা মিষ্টি হবে হযরত মুবারক রহমাতুল্লাহ ডেকে বললেন হুজুর কি করে জানবো আনার কোনটা টক কোনটা মিষ্টি আমি কি করে বুঝবো বলল মুবারক রে তুই কি জানিস না তুই কি খাইয়া দেখিস নাই কোনোদিন মুবারক রহমাতুল্লাহ বললেন মালিক মাফ করে দিবেন আপনি আমাকে আনার গাছ পাহারা দিতে বলেছেন খাইতে বলেন নাই আমি এত বছর পাহারা দিয়েছি একটা আনার কোনোদিন খেয়ে দেখি না আর একটু জোরে কর দোকানে কর্মচারী দিলে দোকান ছয় মাসে শেষ হয়ে যায় কি বুঝলেন এবার দেখেন নবীর উম্মত আমরা কর্মচারী দিয়েছেন ছয় মাসে শেষ কেন কি হয়েছে সব জিনে লয়ে গেছে একদম ছয় মাসে দোকান শেষ অর্ধেক মালিক মরে গেছে চিন্তা করে এগুলো আমরার পরিস্থিতি আসলে আমরা বাঙালি জাতি ব্যক্তিগত কারণে আসে আমরা নিম্ন নিচে পড়ে রয়েছি একবার সত্যি কথা যেটা বলে সামাজিকভাবে আমাদের এখনো আসলে আমাদের পরিবর্তন হয় নাই সামাজিক কোনো পরিবর্তন নেই বলে হুজুর কেমন আমি বলি আপনারে এখনো ছোট ভাইয়ের বউর সাথে বড় ভাইয়ের বউর ঝগড়া হয় থালা বাসন নিয়ে ঝগড়া কি থালা বাসন জানেন শাশুড়ি আম্মা যদি ওর একটা দিয়ে যায় ওর একটা দেয় ওরটা একটু ভালো হলে ওরটা একটু খারাপ হলে ঝগড়া লেগে যায় অথচ দাম কিন্তু বেশি না সামান্য একটু এটা একটু বেকা এটা একটু সোজা এই নিয়ে লাগছে ঝগড়া তুমুল ঝগড়া শেষ পর্যন্ত বড় ভাই ছোট ভাই দেখতে রে ছোট ভাই বড় ভাই দেখতে রে কেউ কারো চেহারা পর্যন্ত দেখে না এই দুইটা থালা বাসন নিয়ে দুটো চামচ নিয়ে এটা নিয়ে ঝগড়া হয় আমাদের অ্যাটিচিউড ধ্যান ধারণা কত নিম্ন হইলে এই একটা ডিম নিয়ে একটা মুরগির বাচ্চা নিয়ে একটু পানি নিয়ে একটা চামচ নিয়ে ঝগড়া করবে কত নিচু কালকে খবরে দেখলাম ওই উত্তরবঙ্গে বিয়ে বাড়িতে গরুর গোস্ত খাবার নিয়ে মারামারি করে শেষে বরের বাপি মরিয়ে গেছে বেচারা হার্ট স্ট্রোক থেকে চিন্তা করেন এই এই জাতির খাবার খাওয়ানো সে তো কুত্তা খাওয়ালে বেশি সব না ভাই খাবার নিয়ে মারামারি করে এইভাবে চিন্তা করেন তো বিয়ে বাজছে খাবার কম দিল কে এটি নিয়ে লাগছে মারামারি চিন্তা করেন ব্রাহ্মণবাড়িয়া কুত্তা নিয়ে মারামারি কি নিয়ে লাগছে কুত্তা নিয়ে মারামারি এগুলো খবর দেখলে মাঝে মধ্যে আইএমএ জাহিলিয়ত পার হয়ে গেছে আমরা কতটা নিম্ন পর্যায়ে গেলে যে খাবার নিয়ে মারামারি করে বিয়ে বাড়িতে মানুষ মারামারি চিন্তা করেন কতটা নিম্ন পর্যায়ে আমরা সামাজিকভাবে আমাদের পরিবর্তন হয় নাই আসলে পরিবর্তন হয়নি আমরা সামাজিকভাবে আমরা এখনো চেঞ্জ হইতে পারি আপনারা যাদেরকে ল্যাংটা দেশ বলেন ইউরোপ বলেন অস্ট্রেলিয়া বলেন আমেরিকা বলেন ওদের নারীরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলে কিন্তু ওদের সামনে মিথ্যা বলতে পারবেন না যান ওদের ছেলেদের দেখবেন যে বিয়ে হওয়ার আগে বাচ্চা হয়ে গেছে কিন্তু যায় দেখবেন ওদের বাচ্চারা ইয়া করে না চুরি করে না মানুষ ঠকায় না যায় দেখবেন জাপানের একটা বাচ্চারা আপনি ছোট্ট একটা বাচ্চারা চুরি করাইতে পারবেন কিনা যায় দেখেন পারবেন না আর আমাদের দেশের মহিলারা শিখায় কয় তোর দাদার দাদার কাছ থেকে বড়ি চুরি করে নিয়ে গে যা মাই কয়ে দেয় তোর দাদার কাছ থেকে বড়ি চুরি করে নিয়ে আয় হয়তো বোলাই চিন্তা করে মাই যেহেতু চুরি করবার কয়েছে তাহলে পরে তার আরো জন ঘরের ভিতরে চুরি করে এই হলো আমাদের দেশ
মোহতারাম উপস্থিতি আমরা সামাজিকভাবে এখনো পরিবর্তন হইতে পারি নাই আমাদেরকে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার যতক্ষণ পর্যন্ত আমরা হিংসা মুক্ত না হতে পারব তত সময় পর্যন্ত আমাদের কামিয়াবি নেই একটা কথা চিন্তা করেন আমি গিয়েছিলাম বহুদিন আগে গত বছর বলছি কিনা জানি না এবছর বলে দিয়ে দিই সিলেটের জগন্নাথপুরে একটা গ্রামে গেছে হাওরের মধ্যে যেই দেখি প্রত্যেক বাড়িতে বাড়িতে বিল্ডিং তা আমি চিন্তা করলাম ব্যাপার কি হাওরের ভিতরে প্রত্যেক বাড়িতে বিল্ডিং কারণটা কি তখন লোকদেরকে জিজ্ঞেস করলাম যে কারণটা কি প্রত্যেক বাড়িতে বিল্ডিং বলবেন তো বলতেছে হুজুর আমাদের এলাকায় পাকিস্তান পিরিয়ডে একজন লোক লন্ডন গেছিল সে আমাদের গ্রামে সব মানুষের লন্ডন নিয়ার ব্যবস্থা করছে তো সব মানুষ কি প্রত্যেক ফ্যামিলি থেকে সে একজন করে লন্ডন নিছে বাইছে নিছে এই লোকটার মন কত বড় উদার হলে যে প্রত্যেক ফ্যামিলি থেকে সে একজন করে লন্ডন নিয়ে গেছে বলে আমাদের গ্রামে কোনো গরিব মানুষ নেই প্রত্যেক বাড়িতে যা দেখবেন বিল্ডিং সবাই ধনী প্রত্যেক ফ্যামিলিতে একজন করে লন্ডনি লোক আছে আমি বললাম এরকম লোক যদি আমার গ্রামের প্রত্যেকটা গ্রামে থাকতো তাহলে আমার দেশের গ্রাম পরিবর্তন হয়ে যেত আমরা পরিবর্তন হয়ে যেত আমাদের দেশে এখনো মেয়ের বিয়ে হওয়ার জন্য যদি বরগুনা থেকে একটা লোক আসে তাহলে আমতলি রাস্তা দিয়ে হাঁটতে যাওয়ার সময় একজন সাউন্ডকুম মুরব্বী আপনার বাংলা সালাম আর কি সাউন্ডকুম মুরব্বী আপনার নতুন নতুন দেখতেছি কোথার থেকে আসলে বলে আমার বাড়ি বরগুনা কই আসলে মনে হয় আপনাদের এই আসছিলাম এখানে ওই আব্দুল করিম সাহেবের বাড়ি তো কি ব্যাপার কি ওনার একটা মেয়ে আছে আমার একটা ছেলে আছে আত্মীয় তো হওয়ার কথা আর জায়গা পাইলেন না বলে কারণ কি কেনা মেয়ের চরিত্র ভালো না মেয়ের মার চরিত্র আরো খারাপ এরকম লোক বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে আছে কথা কন ঠিক কিনা আর যতদিন পর্যন্ত এই কোয়ালিটির লোক বাংলাদেশে থাকবে প্রত্যেক গ্রামে অঞ্চলে থাকবে ততদিন পর্যন্ত আমাদের ভাগ্যের উন্নয়ন নাই ওই যে আগে বলছে আমরা সামাজিকভাবে আসলে এখন পরিবর্তন হতে পারি না আমাদের অ্যাটিটিউড মন ধ্যান ধারণা খুব খারাপ খুব খারাপ মনে কিছু নিয়ে না আমি সরকার বেসরকার কোনো দলের না আমি আজকে ওই যে আপনার বরিশালের পিরোজপুরের উপরে বড় একটা সেতু করছে না এটা কি সেতু যেন নতুন উদ্ভাবন হয়েছে পেকুটিয়া পেকুটিয়া সেতুর উপরে গাড়িটা দাঁড়া করালাম চিন্তা করলাম যে এত বড় একটা স্থাপনা একটু দেখি খুব ভালো লাগতেছে বাতাস আসতেছে ওখান থেকে পার হইতে আগে ফেরির জন্য বসে থাকা লাগতো কত কাহিনী করা লাগছে ফেরি নিয়ে বসে থাকা লাগছে আজকে আজকে ওই সেতুর উপর দিয়ে পার হইতেছিলাম তা আমার কাছে খুব ভালো লাগতেছে দক্ষিণের হাওয়া বাতাস খুব আসতেছে তো একজন ওই বসে বসে পেয়ারা বেচতেছে তা আমি বললাম কাকু পেয়ারার দাম কত 80 টাকা কেজি আমি বললাম 70 টাকা করে দিবেনি আপনি আমার দেন তো বেচারা দিল আমি বললাম কাকু প্রধানমন্ত্রীর ধন্যবাদ দিতেই হয় এই কত সুন্দর একটা সেতু বানাইছে গত তারিখে কিন্তু ফেরি দিয়ে যাই পার হয়েছে আইছে কত কষ্ট হয়েছে আজকে সেতুর উপর দাঁড়ায় হাওয়া খাইতেছি হ্যাঁ এই বেড়াই কয় আপনি প্রধানমন্ত্রী নিলে আপনি ভালো একটা বানাইতে পারতেন চিন্তা করেন আমি তখন দাঁড়া দাঁড়া চিন্তা করি হা মানুষ কতটা অকৃতজ্ঞ আমি দল বেদল বুঝি না আমার কথা হলো উনি প্রধানমন্ত্রী হইয়া উনি একটা কাজ করছে ওনার এই কাজের জন্য ধন্যবাদ দিত খারাপটা করলে আমি সেটার জন্য তার জন্য আল্লাহর কাছে হেদায়েত দোয়া প্রার্থনা করি উনি যে একটা ভালো কাজ করছে ভালো কাজের জন্য তো ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে তো সাসাই কয় আপনি প্রধানমন্ত্রী হইলে আপনি এসে তো ভালোটা করতে পারতেন আমি কই উরে সর্বনাশ এই কোন জাতি এখনো মন পরিষ্কার হয় নাই রে আমি দুঃখে কতক্ষণ দাঁড়ায় বসে বসে চিন্তা করলাম হারে সর্বনাশ যে এত বড় সেতুর কাছে বসে বসে সে পেয়ারা বেচতেছে জীবনে যা স্বপ্ন কোনোদিন দেখে নাই বেড়া সে বেড়া এখানে বসে তারপরেও তার কাছে একটু পছন্দ হয় নাই আরো ভালোটা দরকার তো যাই হোক আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক বলে না আমি এই যে আপনাদের কুয়াকাটা পর্যন্ত আমার মনে আছে এই কুয়াকাটা পর্যন্ত আমি যখন আলিমে পড়ি তখন মাদ্রাসা থেকে আমাদের শিক্ষা সফর হয়েছিল সারা রাত ঘুরে 7টা ফেরি পার হয়ে কুয়াকাটা গেছিলাম কি যে জীবনের দুঃখ ওই দিন হয়েছিল আবার পরের দিন ফরিদপুর যাইতে যে 7-8টা ফেরি পার হয়েছি কি যে দুঃখ ছিল আজকে 1টা ফেরিও পার হওয়া লাগে কত সুন্দর মতো চলে আইছি আবার সুন্দর মতো চলে যাবো গত তারিখ মাহফিল করে গাড়ি টান দিছি সকালবেলা ঢাকায় যায় ফজরের নামাজ পড়ছি আজকেও নিয়ত করছি যে গাড়ি টান দেবো আল্লাহ যদি নেয় তাহলে বাসায় যাও ফজরের নামাজ পড়ে ঘুমাবো পদ্মা সেতু হয়ে গেছে মারহাবা করবেন না
পদ্ম সেতু পার হইতে কয় ঘন্টা লাগে আর ওখানে ওই ঘাটের ভিতরে পড়ে কত রোগী মরে গেছে কত মানুষের জীবনের পরীক্ষা শেষ হয়ে গেছে ওইখানে কত পানির মধ্যে ডুবে পড়ে পড়ে মরছে কত ডাকাত চোরেরা ওই স্পিড বোটে নিয়ে গুলি করে মেরে ফেলে দিয়ে টাকা পয়সা নিয়ে চলে গেছে এরপরে পদ্ম সেতু তো খারাপ না এটা হলে আর আলো ভালো ডায় দরকার ছিল এর ভিতরে চুরি করছে বুঝছেন আমরা হলো মন মানসিকতা আমাদের চেঞ্জ নাই আমরা যতটুকু পাই শুকর করি সমস্যা লাগে না আমি দল বেদল বলে বলতেছি না আসলে রাজনৈতিকভাবে আমি কোনো দলের সমর্থন নাই আমি ওই বক্তা মানুষ নির্দলীয় আমার যে দাওয়াত করে আমি হেনেই যাই বুঝতে পারছেন চেয়ারম্যান সাহেব খুব মহব্বতের মানুষ গত বছর এখানে বসে ওয়াদা করছিল যে মহফিলটা দিব ওনার এই শতব্যস্ততা ওনাদের থাকার পরে ওনার মহফিলটা সাজাইছে ওয়াদা দিছিলেন এখানে বসে যে মহফিলটা আগামী বছর ৬ তারিখ হবে সেই ওয়াদা উনি রাখছে উনি আমার বললেন যে হুজুর আমি তো ওয়াদা করে ফেলছি সেই দিন ওয়াদা করছিলাম কথা দিছিলাম তাহলে এখন কি করব তাহলে ইনশাআল্লাহ আল্লাহর নামে সাল্লা যায় কি করবে না তো সেই জন্য করা আজকে নির্বাচনের ধাক্কা ধাক্কির জন্য লোক একটু কম হয়েছে আর কি অসুবিধা নেই লোক কম হয়েছে তাতে কি হয়েছে মন তোর কম না কি কথা কর না কেন কবুল হওয়ার জন্য কি লোক বেশি লাগে নাকি আরে আল্লাহর বান্দা দুই চারজন হলেই কবুল হয়ে যায় কথা কন ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালাত মাশাআল্লাহ কবুল করুক বলে না আমি জবান খুলে দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا أمرا وضم غنا غرغو نبي أبناي تين لامنا شيكارون رجع شور أمادر كي بويلنا الله سيدنا محمد وعلى سيدنا تيجن بزاد আমাদের মন মানসিকতার পরিবর্তন দরকার ঠিক কি না যদি আপনি মন মানসিকতা পরিবর্তন করতে পারেন তাহলে ফ্যামিলিগত ভাবে সুখে থাকবে এই জন্য আমাদের মা বোনদেরকে আমাদের শিখাইতে হবে এই ধ্যান ধারণা এটা পরিবর্তন আমাদের দরকার যাতে সমস্ত এটা স্বামী নিয়ে এটা নিয়ে সুতে নিয়ে বালিশ নিয়ে এটা নিয়ে যাতে ঝগড়া ফসাদ না হয় ব্রড মাইন্ড হওয়ার দরকার বড় মনের হওয়ার দরকার ব্রড মাইন্ড বড় মনের অধিকারী হওয়ার দরকার আমরা যদি ব্রড মাইন্ড হতে পারি আল্লাহর নবী উম্মতকে শিক্ষা দিলেন উম্মত তুমি যখন খাবার রান্না করো তরকারি রান্না করো তো তরকারির মধ্যে ঝোল বাড়াও তো ঝোল বাড়ানোর অর্থ কি হতে পারে ঝোল বাড়ানো মানে তরকারি তুমি বেশি করে রান্না করো যাতে এই তরকারিটা তুমি তোমার প্রতিবেশীর মধ্যে কিছু হলেও তুমি দিয়ে দিতে পারো আপনারা দেখবেন গ্রামে গঞ্জে আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ থাকে অনেক চাষা দাদা নানা ফুফা খালুরা থাকে অথবা দাদি নানি চাষিরা থাকে যারা মাসে ছয় মাসে এক বছরে ভালো গরু গোশত ভালো রান্নাবান্না একটু তরকারি নসিব হয় না ছেলে হয়তো রিক্সা চালায় দিন মজুরি করে ভালো কিছু ছেলে এনে খাওয়াইতে পারে না আপনার ঘরে যদি ভালো কিছু রান্না হয় তো ওনারে ডাইকে নিয়ে আসবেন আর না হয় আপনার ঘর থেকে কিছু তরকারি খাবার ওনার ঘরে পৌঁছাই দিবেন দেখবেন যে ওই লোকটা খাবে আর আপনার জন্য দোয়া করবে এই শিক্ষাটা ১৪৫০ বছর আগে আল্লাহর নবী দিছিলেন কিন্তু উম্মত ভুলে গেছে না মেয়র সাহেব তো তার দায়িত্ব সে পালন আচ্ছা আলহামদুলিল্লাহ ওনার আব্বা জানো খুব ভালো মানুষ ছিলেন আমি শুনছি আমি দল বেদলের জন্য বলতেছি না পাবলিকে আমাকে বলছেন যে ওনার আব্বাজনের একটা আমল ছিল সারা জীবনের সবার সালাম দিতেন মাশাআল্লাহ নবীর এই সুন্নতটা পালন করছেন আর উনি খুব বুজুর্গ ব্যক্তি ছিলেন নামাজ তো কাজা হইতই না আর খুব হালালের প্রতি ওনার খুব মানে শক্ত অবস্থান ছিল হালাল খাবারের প্রতি আলহামদুলিল্লাহ আল্লাহ ওনার জান্নাতের আখেরাতের মর্যাদা বাড়াই দিকে আমরা দোয়া করি বলে আমিন নবীর আশিক ছিল কি কথা বলেন ঠিক কিনা
নবীর একজন কাট্টা আশিক লোক ছিল যার কারণে সারা জীবন হালালে সারা জীবন নবীর সুন্নতের উপর পাবন্দি ছিল আল্লাহ পাক আমাদেরকে এরকম আরো মুরব্বি আমাদের ভিতরে দিয়ে দিক কোন আমিন আমিন এই মুরব্বিরা যতদিন আমাদের মাঝে থাকবে ততদিন আমাদের কোনো কিছুর অভাব হবে না ঠিক আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে মুহতারাম উপস্থিতি কারণ ব্রড মাইন্ড ছিল অনেক বড় মনের অধিকারী ছিল আল্লাহু আকবার এই যে বলছিলাম যে আল্লাহ রাসূলের তরিকা ছিল যে তুমি তোমার ঘর থেকে তোমার খাবার থেকে তোমার প্রতিবেশীদেরকে তুমি দাও এই যে সুন্নতটা 1450 বছর ধরে খোলাফায়ে রাশিদিন পালন করছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রির আধারে ঘরে করে নিয়ে খাবার নিয়ে গরীব মানুষের ঘরে পৌঁছাই দিয়েছে একসাথে বলা যাবে আল্লাহু আকবার এখন আমরা তো যাকাত সিস্টেম ভিন্ন হয়ে গেছে টুফলা দিয়ে একটা ছবি তুলি নয়ডা কি কথা ঠিক কি না টুফলা একটা দিয়ে ছবি নয়ডা তুলি আমরা খালি ভাইরালের দান্দা করি না আল্লাহর নবীর তরিকা ছিল তুমি দান করবা তুমি খাবার পৌঁছাবা রাতের আধারে গরীব মানুষের ঘরে দিয়ে আসো রাতের আধারে দিয়ে আসো এগুলি ছিল আল্লাহর নবীর তরিকা খোলাফায়ে রাশিদিনের চরিত্র প্রিয় মুহতারাম উপস্থিতি খুব এই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান আমরা যেন এই চরিত্র নিজেদের মধ্যে ধারণ করতে পারি নবীজির দরবারে সাহাবীরা ছিলেন আহলে সুফফা সাহাবী ছিলেন প্রায় 80 জন সংখ্যা বাড়ত কমত কোন কোন বর্ণনা আসছে 150 জন সাহাবী আহলে সুফফা বর্তমানে মসজিদ নববীর রওজা শরীফ যে অংশে তার পূর্ব পাশে অর্থাৎ কেবলার হিসাব অনুযায়ী পূর্ব পাশে একটা টিভি আছে এই মঞ্চের মতো এত বড় হবে দেখবেন যদি কোনোদিন মদিনায় যান তো দেখবেন এই টিলার উপরে সাহাবীরা ওইখানে থাকতেন আহলে সুফফা সাহাবীরা ওখানে একটা গাছ ছিল ওই গাছের নিচে তারা অবস্থান করতেন আল্লাহর নবীর বাড়ি কোনো খাবার আসলে তারা খাবার খাইতেন না আসলে না খেয়ে থাকতেন সাহাবিদের আদত ছিল অভ্যাস ছিল সাহাবিদের বাড়িতে কোনো খাবার রান্না হলে ভালো খাবার রান্না হয়ে যাওয়ার পরে খাবারগুলি নিয়ে এসে আল্লাহর নবীর দরবারে পেশ করে বলতেন ইয়া নবী আল্লাহ আমার ঘরের মধ্যে ভালো খাবার রান্না হয়েছে নবী গো আপনি কবুল করে নেন আল্লাহর নবী খাবার আনার পরে নবীজি নিজে খাইতেন এবং আহলে সুফফা সাহাবিদের মধ্যে সমানভাবে বন্টন করে দিতেন একবার জোরে বলা যাবে কি মারহাবা মনোযোগ দিয়েন এই খাবারের বিরুদ্ধে ফতোয়া লাগছে এখন এই যে খাবার খাওয়াবেন এখানে ফতোয়া কেউ কবে যে না এই খাবার খাওয়াইতে গেলে এটা ঝামেলা বেশি এই এটা হবে না সেটা হবে না নামাজ কাজা যাবে না ও নামাজ পড়বেন না ভাই যে নামাজ পড়নেওয়ালা সে ওই রাত চারটের সময় ফজরের আধা ঘন্টা আগে শুলেও আধা ঘন্টা পরে উঠে সে নামাজ পড়ে যে নামাজ পড়নেওয়ালা ও সাথে সাথে ঘুম ভেঙে যায় আমরা যারা সফর করি শুনেন আমাদের আদত কি জানেন আমরা যারা সফর করি এই যে ঘুমাইছি আমার ফ্লাইট যদি মনে করেন যে চারটের সময় আমার ওই ঘুমের সময় আমাদের টেনশন থাকে যে আমার এই টাইমটাই উঠতে হবে ওই আমাকে তিনটের সময় বিমানবন্দর পৌঁছাইতে আমার ঘুমেতে জোহরের আজান দেওয়ার সাথে সাথে উঠতে হবে ঠিক ওই টাইমে উঠে যাই আমার স্ত্রীকে অনেক সময় বলে রাখি আমার ডাক দিও প্রত্যেক জুমাতে সকাল 10টার সময় আমি ঘুম থেকে উঠি আমার আদত অভ্যাস সকাল 10টার সময় উঠে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তারপরে খুতবা দেখে এরপরে কিছু কোরআন হাদিস দেখে এরপরে আমি মসজিদে জুমা পড়াইতে যাই এটা হলো আমার অভ্যাস আমার স্ত্রীর ডাকার আগে আমার অটোমেটিক এমনি ঘুম ভেঙে যায় আমি যত রাত ফিরে ফজরের নামাজ পড়ে ঘুমানোর পরে এমনি অটোমেটিক 10টার সময় অটোমেটিক আমার ঘুম ভেঙে যায় যারা ফজরের নামাজ নিয়মিত পড়ে তাকে ওই আজান দেওয়ার আগে বা আজান শোনার সাথে সাথে ঘুম ভেঙে যায় কি কথা কর ঠিক কি না এই রসুলের জমানাতে কিভাবে খাওয়ানোর পদ্ধতি ছিল দেখেন সাহাবীরা খেজুর গাছের কাঁধি কাইটিয়ে খেজুর গাছের কাঁধি কাইটে ওই খেজুরের যে খুঁটি ছিল ওই খুঁটির সাথে আপনি ঝুলাই বাইন্দি থুই মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দিয়া সুন্নত মিলাদের প্রথম কাজে সুন্নত আদায় হয়ে গেছে আপনি তো বেদাতের ফতোয়া মেরে দিছেন প্রথম কাজে সুন্নত আদায় হয়েছে তারপরে যখন ইমাম সাহেব হুজুর গেল মিলাদ শরীফ শুরু করছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রত্যেক হরফে 10টা করে নেকি হয়েছে তাহলে দ্বিতীয় ধাপে 10টা করে নেকি আমলনামায় হয়েছে এরপরে দুরুদ শরীফ শুরু হয়েছে প্রত্যেক দুরুদে 10টা নেকি 10টা গুনাহ মাফ 10টা বার আল্লাহ রহমত নাজিল করছে তাহলে কয় ধাপে সওয়াব হইল
তিন দফে কিন্তু হয়ে গেছে এরপর জিকির শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা জিকির করলে মনে গুনাহটা না হয় তাহলে চতুর্থ দফে নেকি হয়ে গেছে আমি তো বেদাত কইয়ে বাস মেরে দিছি একবারে শেষ করে দিছি যা মনে করছি একবার বন্ধ করে দিলাম কিন্তু সওয়াব তো চার দফে হয়ে গেছে একসাথে বলবেন আল্লাহু আকবার কয় দফে হয়ে গেল চার দফে এরপর আসেন মিলাদের পরে দোয়া হয় কি হয় জোরে কোন কি হয় দোয়াটা কার ইবাদত আর দোয়াউ হুয়াল ইবাদা নবী বলেন দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত আরে আল্লামা ইমাম নূরউদ্দিন হাইসামি মজমউজ জাবায়েদের মধ্যে লেখেন একজন মুসলমান যখন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে আল্লাহর কাছে শরম লাগে এই জমায়েত মজলিসে উপস্থিত সমস্ত মুসলমান হাত তুলিয়ে দোয়া যখন করে তখন আল্লাহর কাছে শরম লাগে আল্লাহ লজ্জা পায় যে আমার এতগুলি বান্দা আমার আমিন আমিন করে ডাকতেছে আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছে আমি বান্দাদেরকে কেমনে ফিরিয়ে দিই আচ্ছা আপনারা সবাই মিলে যদি চেয়ারম্যান সাহেবকে ধরেন যে চেয়ারম্যান সাহেব আমরার মসজিদে একটা টিউবওয়েল দরকার সবার কথা আর মুতল্লি সাহেব যদি এসে বলে যে চেয়ারম্যান সাহেব আমার একটা টিউবওয়েল দরকার তো মুতল্লি সব এসে চেয়ারম্যান সাহেব চিন্তা করলো আচ্ছা মুতল্লি আসছে চিন্তা ভাবনা দেখবানি পরে তো ওনারা এটার প্রতি তেমন একটা নলেজ আসে নাই যখন মুসল্লি সবাই এসে ধরলো যে চেয়ারম্যান সাহেব আমরার মসজিদে একটা টিউবওয়েল দরকার আপনি একটা বরাদ্দ দেন তখন চেয়ারম্যান সাহেব চিন্তা করলো আরে মুসল্লি সবাই এসে কেমনে ফিরিয়ে দিই আল্লাহর কাছে লজ্জা লাগে যে আমার এতগুলি বান্দা একসাথে বয়ে বয়ে ভিখারি বসে কাঁদতেছে আমি আল্লাহ কেমনে ফিরাই দিই একসাথে বলা যাবে না আল্লাহু আকবার তাহলে দোয়া কি একা হবে না দলবদ্ধ ভাবে হবে নামাজ কি একা হয় না জমাতে হয় জিকির কি একা হয় না দলবদ্ধ ভাবে হয় দলবদ্ধ ভাবে হইলে হোটেল রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান হয় আর দোয়া দলবদ্ধভাবে যখন হয় তখন এই দোয়াটা কবুল হয়ে যায় তাহলে মিলাদের পরে আর একটা দোয়া হয় এই দোয়ার ভিতরে পাঁচ নম্বর পদ্ধতিতে আমরা সওয়াব পেয়ে গেছি একসাথে জোরে করেন মারহাবা এরপরে কিছু খাওয়া দাওয়া আইছি এরপরে কি খাওয়া দাওয়া খাওয়া দাওয়াকে ছোট করে দেখবেন না যদি একটা বাতাসা হয় তো আল্লাহর পক্ষ থেকে এটা রিজিক আল্লাহর কসম করে বলি আপনাদের পায়ে হাত দিয়ে বলি কোন খাদ্যটাকে আপনি সাবধান এনকার করবেন না জানেন পৃথিবীতে বহু মানুষ এক মুঠো খাবারের জন্য কত মানুষের হাতে দাঁড়ে হাত পাতে বহু মানুষ খাবারের জন্য দিক বিদিক ছুটাছুটি করে আহা খাবারের ক্ষুদাটা যে কত কঠিন এটা যে ক্ষুদায় না পড়ছে সে জানবে না রিজিক নিয়ে কখনো আপনারা ছোট করে দেখবেন একজন লোক যদি আপনাকে মহব্বত করে একটা বাতাসাও দেয় তো বুঝবেন আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা আমাকে মেহমানদারি করছে সম্মান করছে এটা মনে করবেন সাবধান রিজিক নিয়ে কিন্তু কাউকে খাটো করবেন না কারণ এই রিজিক কিন্তু আল্লাহ বরাদ্দ করে পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না পারে পারে না একটা আম গাছের আটি লাগাইছেন পঞ্চাশ বছর ধরে আম দিতে চান না কে দেয় বাপ আচ্ছা একটা এই মাছের ডিম কোষের ভিতরে ডিম এই হাজার হাজার মাছ একটা মাছের ভিতর থেকে হাজার হাজার মাছ দিল কে আল্লাহ দিছে বাপ দুই কেজি ধান ছিটিলে ২৫ মন ধান দেখে আল্লাহ দে রিজিক কিন্তু আল্লাহ বরাদ্দ করে এটা আপনি পারবেন না একজন লোক যদি আপনাকে খুশি হয়ে বাতাসাও দেয় তো আপনি ছোট করে দেখতে পারবেন আপনি এটা নিয়ে বলবেন আলহামদুলিল্লাহ বান্দা যেটা সামর্থ্য আছে এটা দিছে মেহমানদারি করছে ছোট করে দেখা যাবে না আরে মাহে রমজান আসতেছে দেখেন মাহে রমজান আসতেছে আল্লাহর নবী উম্মতকে বললেন ও আমার উম্মতেরা মাহে রমজান আসার পরে তুমি রোজাদারকে ইফতার করাও যদি তোমার সামর্থ্য না থাকে যদি সম্ভব হয় তাহলে এক পেলা দুধ দিয়ে করাও নাহলে একটা খেজুর দিয়ে করাও না হলে অন্তত পক্ষে এক পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে তুমি ইফতার করাও একবার জোরে বলা যাবে কি মারহাবা আর যদি তোমার সামর্থ্য থাকে তাহলে পেট ভরে তুমি রোজাদারকে খাওয়াও পেট পুরে যদি তুমি রোজাদারকে খাওয়াও তাহলে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে খুব মনোযোগ দিন রোজা রাখা ফরজ কিন্তু ইফতার করানো ফরজ না
কিন্তু আল্লাহর নবী উম্মতকে বলেন উম্মতরে তুমি যদি ইফতার করাও তাহলে যাকে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক তোমার আমলনামাতে আল্লাহ একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে আপনি রোজা রাখছেন সারা দিন কবুল হইছে কি কোনো গ্যারান্টি নাই কিন্তু রোজাদারকে ইফতার করানোর সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় কবুল রোজার সওয়াব হইয়া গেল তার মানে খাওনটাকে খাওয়া দাওয়াটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না যদিও এটা নফল ইবাদত কিন্তু ওজন অনেক বেশি ঠিক ইবাদত নফল কিন্তু ওজন বেশি ইবাদত নফল কিন্তু ওজন বেশি ওজন বেশি ওজন বেশি রোজা হোক বা না হোক আপনার আমলনামায় আল্লাহ কবুল রোজার সওয়াব লিখে দিবে এইজন্য আপনারা ইফতার করানোর জন্য বান্দাদেরকে চেষ্টা করবেন খাওয়াবেন এগুলো ভেজাল মনে করবেন না খাওয়াবেন ইফতার করাবেন এই রেওয়াজ আমাদের দেশ থেকে খালি উঠানোর বুদ্ধি ওই আগে আমাদের দেশে মসজিদে মসজিদে ইফতার হইতো বা হয় না এখনো অনেক মসজিদে মসজিদে ইফতার দেয় দিবেন আপনারা এগুলো বন্ধ করেন না দিবেন বন্ধ করেন না এ রেওয়াজ চালু রাখেন না হলে বাড়িতে দাওয়াত করে সবার ইফতার করাবেন চালু রাখেন রেওয়াজ বন্ধ করেন না তাহলে মিলাদ শরীফের মাধ্যমে আমরা কয় পদ্ধতিতে নেকি পাইছি একটু চিন্তা করে দেখেন প্রথম নম্বরে দাওয়াত দুই নম্বরে কোরআন তেলাওয়াত তিন নম্বরে দুরুদ চার নম্বরে জিকির পাঁচ নম্বরে দোয়া ছয় নম্বরে মেহমানদারি ছয় ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মিলাদের মাধ্যমে আমাদেরকে নেকি আমলনামায় দিয়ে দিছে একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রাই ইয়ারা আল্লাহ বললেন অনুপরিমাণ সামান্য পরিমাণ নেকের কাজ যদি তুমি করো আমি আল্লাহ তাও আমলনামায় তোমাকে প্রতিদান দিয়ে দিব একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ অতএব বাপ এগুলি বন্ধ করবেন না এগুলির ভিতরে নেকি লুকায়িত আছে উত্তম কাজ লুকায়িত আছে এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন ও বাজান মুসলমান মিলাদের মাধ্যমে যখন আপনাকে বাড়িতে দাওয়াত করা হলো যখন দোয়া করা হয় তখন কি ইমাম সাহেব হুজুর দোয়া করে আল্লাহ যার বাড়িতে মিলাদ পড়তে আইছি তার বাবা মা গোষ্ঠী জ্ঞাতিরে জান্নাতে দাও গ্রামের অন্য কাউরে জান্নাত দিও না হ্যাঁ দুয়ার ভিতর কোনো রাজনীতি আছে দুয়ার মধ্যে কোনো পীরমুরিদি আছে দুয়ার মধ্যে কোনো গোষ্ঠী জ্ঞাতি আছে দুয়ার মধ্যে ধলা কালা ধনী দরিদ্র এগুলি আছে না সবাই সমানভাবে মেরে দিয়ে হয়েছে আল্লাহ এই গ্রামের যারা কবরে গেছে সবার কবরে সব দিয়ে দাও আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানাও তাহলে বুঝে গেল মিলাদ শরীফের মাধ্যমে আপনার আব্বা আম্মা দাদা দাদি গোষ্ঠী জ্ঞাতি গ্রামবাসী সবাই দোয়া পেয়ে গেল এরা কবর থেকে অনেক খুশি হয়ে যায় আল্লাহ আমার আওলাদরা ফরজন আত্মীয় স্বজন আমাদের জন্য দোয়া করতেছে বা বন্ধ করেন না করে লাভ নাই আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন তো হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল জামান উনি যে আল্লাহর ওলি ছিল এতে কি আপনাদের সন্দেহ আছে না হ্যাঁ বুঝে কইছেন তো আবু বকর সিদ্দিক ফুরফুরাবি কুরাইশি রহমতুল্লাহ আলাইহি উনি যে ওলি আল্লাহ ছিলেন এতে সন্দেহ আছে নাকি নাই তো বুঝে কইছেন তো আচ্ছা বলে যদি বুঝে কর তাহলে এবার আপনাদেরকে একটা ঘটনা শোনাই শোনাবো আচ্ছা ওনার দরবার শরীফে ফুরফুরা শরীফে ওনার এক মুরিদ আসছে ছেলের নিয়ে ছেলে জন্মগতভাবে বুবা একটাই ছেলে ছেলেকে নিয়ে আসার পরে বলতেছে হুজুর আমার ছেলেটা জন্মগতভাবে বুবা তো হুজুরের কাছে নিয়ে আসছি কথা বলেন আমার একটা মাত্র সন্তান তো আল্লাহর উলি মায়া লাগছে মায়া লাগার পরে ছেলেটার কাছে ডাক দিয়ে নিয়ে থুতমাটা ধরিয়া হা করাইয়া আল্লাহর উলি কি যেন পড়লেন মুখের মধ্যে ফু মারলেন ফু মেরে বললেন বলো আল্লাহ আকবার
ছেলেটাকে প্রথম বলার পরে বলে না দ্বিতীয়বারে বললেন বলো আল্লাহু আকবার তৃতীয়বারে বললেন বলো আল্লাহু আকবার তিন নম্বরে ছেলে বলে উঠল আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার চিরতরে তার ভূবাত্ম শেষ হয়ে জবান ফিরে পাইল ও বাপ ওলি না হলে এইভাবে হয় না কি হয় ওলি 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 সারা জীবন রসুলের মিলাদে কি আমি কাটিয়ে দিয়েছে বেদাত ফতোয়া দেয় নাই বাপ নিয়া নবী সালাম আলাইকে বললার বসে থাকতে পারে নাই সারা জীবন দাঁড়িয়ে গেছে ওনার পীর মুর্শিদ শাহ সুফি ফতে আলী রসুল নামা রহমাতুল্লাহ আলাইহি হাই হাই হা এত বড় ওলি ছিলেন মুরিদকে মুরাকাবা আল্লাহ নবীর সাথে দিদার করায় দিতেন আল্লাহু আকবার সারা জীবন ইয়া নবী সালাম আলাইকে বললার বসে থাকতে পারে না দাঁড়ায় গেছে ওনার ওলি ছিলেন বাপ আল্লাহকে খুশি করে গেছে বাপ কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না কোন বেদাতি মুজাদ্দিদ হয় না কোন বেদাতি ওলি হতে পারে না উনি বেদাতি ছিলেন না উনি আসল অরিজিনাল ছিলেন অরিজিনাল কি কথা বলেন ঠিক না বেটা অরিজিনাল ছিলেন কোন বেদাতি ওলি হয় না কোন বেদাতি ওলি হয় না কোন বেদাতিকে মুজাদ্দিদ আল্লাহ বানায় না কোন বেদাতির দোয়া আল্লাহ কবুল করে না বেদাতি ফু দিলে পানির ভিতরে রোগের শেফা হয় না কখনোই না বেদাতি ফু দিলে আর জবান জন্মগতভাবে বোবা আল্লাহ আকবার বলে চিৎকার দিয়ে উঠবে হয় না কোনো বেদাতি এটা করলে হয় না আল্লাহর মকবুল ওলি ছিলেন বিদায় হয়েছে বা বুঝে যাওয়াটা জরুরি ঝগড়ার বিষয় নেই এটা এটা হলো বুঝ অন্তরের খেয়াল আপনি যদি বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ না বুঝলে তো কিছু করার নেই কারণ আমি আগেই বলছি রসুল কিন্তু আমাদের কাছে ঠেকা না বা আমরা নবীর কাছে ঠেকা ঠেকা ঠিক কিনা ঠেকা ঠেকা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ঠেকা ঠেকা প্রিয় মুসলমান আসেন আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই বলছিলাম মানুষকে খাওয়াবেন আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসছে দুধ মিশকাতুল কিতাবুল আদাবের মধ্যে আসছে দুধ নিয়ে আসার পরে আল্লাহর নবীকে বলে নিয়া নবী আল্লাহ আমি গরিব মানুষ আমার উটের দুধ হয়েছে নবীজি আপনার জন্য এক পেয়ালা দুধ নিয়ে আসছি এত ছোট পেয়ালা না পেয়ালাটা একটু বড়ই ধরেন হয়তো এক কেজি অথবা দু কেজি দুশের দুধ হবে আল্লাহর নবীর জন্য দুধের পেয়ালা আনার পরে সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই দুধ আপনি আমার জন্য পক্ষ থেকে কবুল করে নেন আল্লাহর নবী কবুল করে নিলেন সাহাবী হযরত আবু হুরায়রাকে ডেকে বললেন আবু হুরায়রা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা রে এই দুধের পেয়ালা তুমি সুন্দর করে সবার মাঝে বণ্টন করে দাও আবু হুরায়রা মনে মনে চিন্তা করলে নাই আজকে তিন দিন হলো আমি ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছি তিন দিন পেটে কোনো দানা পানি যায় নাই এই এক পেয়ালা দুধ আমারই তো পেট ভরবে না আমি আশি জন সাহাবির মধ্যে কীভাবে সমান করে বন্টন করে দিব আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ দুধ তো মাত্র এক পেয়ালা মানুষ আমরা আশি জন কি করে বন্টন করব আল্লাহর নবী বলেন আবু হুরায়রা রে বিসমিল্লাহ বলে শুরু করে দাও আবু হুরায়রা বললেন আমি বিসমিল্লাহ বলে দিতে শুরু করলাম দিতে 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 আমি আশি জন সাহাবিকে পেট ভরে দুধ পান করাইলাম আশি জন সাহাবি দুধ পান করার পরে আল্লাহর নবীর হাতে পেয়ালা দিলাম নবীজি নিজেও বিসমিল্লাহ বলে দুধ পান করলেন আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে মুসকি হাসি দিয়ে বলেন আবু হুরায়রা রে বাকি দুধ যা আছে সব তোমার বাকি দুধ যা আছে সব তোমার আবু হুরায়রা বললেন বিসমিল্লাহ বলে আমিও শুরু করলাম টানতে টানতে পেট ভরে গেল দুধে তিন দিনের ক্ষুধার পেট আমি দুধে পরিপূর্ণ করে ফেললাম তারপরও আমি পেয়ালার মধ্যে তাকায় দেখি দুধ যতটুকু ততটুকুনি আছে কমেও নাই বাড়েও না দুধের পেয়ালা একটা পান করলো আসি জন সাহাবি তারপরও কমতি হয় না এই জন্য মেহমানদারির মধ্যে কখনো অভাব আসে না আল্লাহর নবী বলেন উম্মতরে তোমরা মানুষকে খাওয়াও
তোমরা যখন মানুষকে মেহমানদারি করবা তখন তোমাদের ঘরে দরজা দিয়ে আমার আল্লাহ পাক রিজিক পাঠিয়ে দিবে এইজন্য আপনাদের দায়িত্ব হলো যখন বাড়িতে ভালো রান্না বান্না হয় আপনারা এলাকার গ্রামের গরীব মানুষ যারা আছে দাদা নানা ফুফু খালা ফুফু যারা আছে এদেরকে আপনারা আপনাদের অংশ গ্রহণ করবেন খাবারের সাথে অংশ গ্রহণ করবেন কিছু খাবার তাদের জন্য বরাদ্দ করবেন দিয়ে আসবেন তাতে দেখা যাবে সুসম্পর্ক বাড়বে প্রতিবেশী প্রতিবেশী মিলে মিশে থাকবেন ঝগড়া ফাসাদ হবে না সাড়ে ১৪০০ বছর আগে উম্মত যাতে ঝগড়া ফাসাদ না করে ভালো থাকে আল্লাহর নবী এইভাবে উম্মতকে সামাজিকভাবে ভালো থাকার জন্য নবীজি এইভাবে শিক্ষা দিয়ে গেলেন কত বড় চমৎকার আদর্শ নবীজি শিক্ষা দিয়ে গেলেন এই জন্য আল্লাহ কোরআনে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও আমার বান্দারা আমার নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে খুব মনোযোগ দিন একদিন হযরত হালিমাতুস সাদিয়া নবীর দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা প্রশ্ন করি জবাব দিবেন বলেন মা কি প্রশ্ন হুজুর আপনি যখন ছোট ছিলেন আমি আপনাকে দুধ পান করাইতাম লালন পালন করতাম নবীজি ডান স্তনের দুগ্ধ পান করাইতাম জীবনে কোনোদিন বাম স্তনের দুগ্ধ পান করতেন না কারণ কি আল্লাহর নবী মুস্কিয়ে বলেন মা আপনি আমাকে ডান স্তনে দুগ্ধ পান করাইতেন আমি জানতাম আমার একটা দুধ ভাই আছে আমি সবটুকু দুগ্ধ যদি পান করি তাহলে আমার দুধ ভাইয়ের হক নষ্ট হবে আমার দুধ ভাই দুধ না খেয়ে কষ্ট পাবে আমি চাই নাই আমার ভাইয়ের হক নষ্ট হয়ে যাক এই জন্য আমি ছোট্ট কালে আমির ভাইয়ের আমানত রক্ষা করেছি হক রক্ষা করেছি একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার একটু কল্পনা করেন তো শিশু নবীজি ভাইয়ের হক মিটাইলেন শিশুকালেই শিশুকালেই ভাইয়ের হক মিটাইলেন এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার করবে আদল করবে সর্বক্ষেত্রে আদল করবে সর্বক্ষেত্রে ন্যায় নীতি অনুযায়ী চলবে অন্যায় কখনো করবে না অন্যায় প্রশ্রয় দিবে না সর্বসময়ের জন্য ন্যায়টা করবা অন্যায়টা করবা না আর এহসান দয়া করবা দয়া করবা দয়া করবা মাল্লাম ইয়ারহামিন্না সুমাল্লাম ইয়ারহামিল্লাহ আল্লাহর নবী বলেন যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না এই কথাটা সারা জীবন মনে রাখবে এই জন্য আপনাদেরকে একটা হাদিস শুনাই সূরা তাকাসুরের তাফসীর আছে প্রিয় নবী একদিন সাহাবায়ে কেরামকে বলতেছেন সাহাবীরা তোমরা জানো কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট কোন লোক হবে সাহাবায়ে কেরাম জবাব দিলেন আল্লাহ রাসূল আলাম আল্লাহ জানে এবং নবী ভালো জানে সাহাবায়ে কেরামকে নবীজি বললেন সাহাবীরা কিয়ামতের ময়দানে নিকৃষ্ট হবে ওই লোক কোন ব্যক্তি তার কাছে এসে কিছু জাজ্জা করলো কোন মুসাফির কোন অভাবী কোন দারিদ্র ব্যক্তি কোন ব্যক্তির কাছে এসে জাজ্জা করলো কিছু চাইলো আল্লাহর রাস্তায় ভিক্ষা চাইলো সে ভিক্ষা না দিয়ে তাকে তাড়িয়ে দিল আল্লাহর নবী বললেন এই ব্যক্তি কিয়ামতের ময়দানে নিকৃষ্ট আল্লাহর দরবারে হবে উৎকৃষ্ট কোন ব্যক্তি হবে জানো সাহাবীরা সাহাবীরা কাম বলে আল্লাহ রাসূলুল্লাহ আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানে নবীজি বলেন উৎকৃষ্ট হবে ওই ব্যক্তি যে দুনিয়াতে কোনো জানদাকারী আসলে খালি ফেরত দেয় না কিছু না কিছু দিয়েই তাকে বিদায় করে দেয় সুবহানাল্লাহ বলবে হ্যাঁ আমরা তো অনেক সময় ধমক দিয়ে বসি না ধমক দেওয়া যাবে না ভিখারিকে ধমক দিবেন না সাইলকে ও আম্মা সাইলা ফালা তানহা আল্লাহ বলেন হাবিব আপনি সাইলকে কখনো ধমক দিন না সাইল বুঝছেন না ভিখারি ভিক্ষু অভাবী মিসকিন এসে আপনার কাছে যদি কিছু জানজা করে বাপ আমি গরিব মানুষ আল্লাহ রাস্তা আমাকে কিছু দেন ধমক দিন না দিতে না পারলে সুন্দর ভাষা দিয়ে বিদায় করে দেন বাপ আল্লাহ রাস্তা মাফ করে দেন ধমক দিবেন না সাইলকে ধমক দিবেন
কারণ আল্লাহ আপনাকে সাইল বানাইতে বেশি সময় দরকার হয় না কারণ আপনি মনে রাখবেন দরিদ্র হইতে সময় লাগে না অভাব যখন আসবে তখন দেখবেন চারদিক থেকে আপনি অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবেন চারদিক শুধু অন্ধকার দেখতে থাকবে চারদিক যদি একবার তকদির কাটা পড়ে যায় তো চারিদিকে শুধু অন্ধকার দেখবেন আপনি কোটি কোটি টাকা রুজি করতে আপনি 40 বছর গেছে কিন্তু অভাব আসতে 6 মাসও লাগবে না চারদিকে অন্ধকারে নিমজ্জিত আপনি সব শেষ হয়ে যাবে খুঁজে পাবেন না শেষ পর্যন্ত রব্বি করিম এমন একজন রব সময় লাগে না কিন্তু আল্লাহ অতএব আপনাদেরকে অনুরোধ করব সাহেলকে ধমক দিবেন না ভিখারি আসলে নরম ভাষায় বিদায় করে দিবেন না দিতে পারলে আর যদি কিছু সামর্থ্য থাকে তো কিছু না কিছু দিয়ে বিদায় করে দিবেন একজন মানুষ কতটা নিম্ন পর্যায়ে গেলে অভাবত্বের মধ্যে আসলে সে আপনার কাছে এসে সমস্ত লজ্জা শরম ফালাইয়া দুহাত পেতে ভিখারি বেশে আল্লাহর কাছে কিছু দেয়া আপনার কাছে চায় কারণ এটা একবার সর্বনিম্ন পর্যায়ে গেলে বাধ্য হলে সেটা চায় আমি একদিন আমার মনে পড়ছে একটা ঘটনা আপনাদেরকে শোনাই মাঝে মধ্যে ওয়াজ বলি যুবক ভাইরা শুনে যাবেন আপনাদের এই বরিশাল একদিন মাহফিলে আসতেছিলাম বরিশাল শহরের দিকে আশেপাশের দিকে হবে তো তখন তো বাসে তখন আমার স্টুডেন্ট লাইফ কামিল প্রায় কামিল শেষ করছি তো বরিশাল আসার সময় মাদারীপুরের মস্তাপুর একটা স্ট্যান্ড আছে এখানে বাস কিছু সময় দাঁড়ায় তো এই বাস দাঁড়ানোর পরে তা আমার অভ্যাস ছিল আগে ছোট্ট একটা ব্যাগ থাকতো ব্যাগের উপরে আমি একটা ছোট্ট কিতাব নিয়ে মাঝে মধ্যে পড়তাম বসে বসে তো সময় নষ্ট হবে আমার বাসের মধ্যে বসে থাকবে তো পড়তাম তো আমি বসে বসে বই পড়তেছি তো এমন সময় একজন বৃদ্ধ লোক ভিক্ষা করতে উঠছে খুব ইংরেজিতে ভিক্ষা করতেছে খুব ইংরেজিতে টকিং করতেছে তো ইউনিভার্সিটির কলেজের ছেলেরা ওরা ঢাকার থেকে ফিরতেছে তো ওরা খুব মুরব্বীরে দেখে হাসি তামাশা করতেছে তা আমি বাসের পিছনে সিট আমার তা আমি ডাক দিয়ে বললাম বাবা এদিকে আসেন তো তা আমার কাছে যাওয়ার পরে আমি বললাম মুরব্বী আপনি শিক্ষিত মানুষ ভিক্ষা করতেছেন কারণটা কি তা আমাকে লোকটা কেঁদেই ফেললো বললো বাবা আমি ইংরেজি টিচার ছিলাম হাই স্কুলে আহা বলতেছে বাবা আমার অনেক ছাত্র ভালো ভালো অবস্থানে চলে গেছে আমার তিনটা ছেলে আমার পেনশনের টাকা দিয়ে উপার্জিত সমস্ত সম্পদ দিয়ে বাপ তাদেরকে প্রতিষ্ঠিত করছি কিন্তু মানুষ বানাইতে পারি আমি ছোট স্ত্রীর ঘরে গেলে বৌমার ঘরে গেলে বৌমার ছেলের মধ্যে ঝগড়া হয় আমরা দুইজন বুড়ি আমার বুড়ার বুড়ি তো কিছুদিন পরে ছেলে বললো বাবা মেজর বাড়ি যাও তো মেজর ছেলের বাড়ি যাওয়ার পরে এটাও ঝগড়া হয় কিছুদিন পরে বললো বাবা বড়র বাড়ি যাও তো বড় ছেলের বাড়ি গেলে সেখানেও ঝগড়া তো বাবা বছরের পর বছর এই ঝগড়া দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি এ কয় ওই বাড়ি যাও কয় ও বাড়ি যাও কয় ও বাড়ি যাও বাবা ক্লান্ত হয়ে গেছি এখন বুড়ার বুড়ি দুইজনে ভিক্ষা করে বাবা যদি মন চায় দুইটা টাকা আমাকে ভিক্ষা দাও আল্লাহর কসম করে বলি মাহফিল সাক্ষী আমি জীবনে বহু কষ্ট পাইছিলাম ওই দিন বাসের মধ্যে বসে নিজেকে পাথরের মতো শক্ত হয়ে গেলাম কি দেখলাম আমি পাথরের মতো শক্ত হয়ে গেলাম কি দেখাইলে আল্লাহ তুমি তিন তিনটা সন্তান থাকার পরেও একজন টিচার মানুষ আজ বৃদ্ধকালে ভিক্ষার জন্য বের হয়ে আসছে আমাকে বললো বাবা যদি কিছু মন চায় তো আমাকে কিছু দেখো আমি সেদিন আল্লাহকে বলছিলাম আল্লাহ দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষা আমার করো না কোনোদিন কোনো সন্তানের মুখাপেক্ষা আমার বানায় না এটা অনেক বড় কষ্টের আমি আমার কলিজার টুকরো যুবকদেরকে বলব প্রিয় বন্ধু ঘরে যদি অভাব থাকে অনেক অভাব থাকলেও বাবা মাকে দূরে সরিয়ে দিবেন না আল্লাহর কসম করে বলে আপনার অভাব বেশি দিন থাকবে না দুনিয়ার থেকে যদি তিনটা জিনিস চান একটা ইজ্জত আর একটা দৌলত আর একটা হায়াত তাহলে পিতা মাতার খেদমত করবে সেবা করবে বল হুজুর কেমনে করবে আপনার মা আপনাকে ছোট্টকালে পায়খানা প্রস্রাব সাফ করিয়া গোসল করাইয়া সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনার মাথায় তেল মালিশ করে আশ্রয় দিয়ে পোশাক পরাইয়া একটা চুমা দিয়ে তারপরে আপনার ছেড়ে দিত আপনি আজকে ভুলে গেছেন মনে নাই
আপনার বাবা আপনাকে গোসল করে কাঁধে করে নিয়ে গোসল করে পাক সাফ করাইয়া তেল মালিশ করে আপনাকে কাঁধে করে কোলে করে আবার রাস্তা দিয়ে ঘুরছে নিজের ভালো খাবারটা আপনার বাবা আপনার নিজে না খায় আপনার জন্য পকেটে করে নিয়ে আসছে বাপ আজকে সে বৃদ্ধ হয়ে গেছে আল্লাহর দোহাই লাগে তোর পায়ে হাত দিয়ে বলি কষ্ট দিবি না যদি দিস তো আল্লাহর আরশে মোল্লা কেঁপে উঠবে জীবনে এমন প্রস্তাবই গুয়ার পায়খানা খেয়ে তোর মরতে হবে একবারে বাস্তব ভিত্তিতে চিরসত্য আর কিছু নেই হয় পায়খানা খেতে হবে নয় পেশাব খেয়ে তোর মরতে হবে এটা হলো চিরসত্য চিরসত্য এই পেশাব খেয়ে মরতে হবে নয় ছেলে সন্তানের জুতার পিঠা খেতে হবে না স্ত্রীর জুতা পিঠা খেতে হবে ঘরের মধ্যে বৃদ্ধ বাবা মা থাকলে আপনাকে যেভাবে ছোট করে লালন পালন করছে আপনি ওইভাবে লালন পালন করবেন এইভাবেই লালন পালন করবেন গোসল করাইতে হবে খাওয়াইতে হবে ঘুম পাড়াইতে হবে ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু হাহা সহি মুসলিমের কিতাবু ফাজাইল ওয়া সাহাবিন নবী কিতাবু ফাজাইল ওয়া সাহাবিন নবী নবী সাহাবীদের তালিকার বিতরণের নাম লিখছে ইমাম মুসলিম আল্লাহর নবীর দরবারে কখনো বসে কোনোদিন একটা হাদিস শুনেনি জীবনে কোনোদিন কোরআনের একটা আয়াতু রাসূল কারীমের দরবারে বসে শোনার নসিব তার হয় নাই কিন্তু আল্লাহর নবী তার ফজিলত বর্ণনা করে দিয়ে বলছে ওমর যদি কোনোদিন আমার ওয়াসাল কারনিকে পাও তো আমার ওয়াসাল কারনির কাছ থেকে তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও আমার ওয়াসাল কারনিকে বইলো আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করার জন্য আমার ওয়াসাল কারনি দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করবে না হয় নাই আরো জোরে বলেন না আল্লাহর নবী তার ফজিলত বর্ণনা করেছে দুই কারণে একটা হুব্বে রাসূল নবীর মহব্বতে নিজের দাঁত পিটিয়ে ভেঙে ফেলে দিয়েছে আর একটা কারণ তার একটা মা ছিল অন্ধ চোখে দেখত না এই মাকে কাঁধে করে নিয়ে মরুর রাস্তা দিয়ে ঘুরতেন যেখানে যাইতেন মাকে কাঁধে করে নিয়ে ঘুরতেন মানুষ মনে করত একটা পাগল আল্লাহ কসম করে বলি মানুষ তাকে পাগল বলে একটা পাগল ওই ছাগল টাগল চুরি নিয়ে বেড়ায় মাঠে মাঠে ঘুরে একটা বৃদ্ধ মা আসে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু আল্লাহর নবী তার ইজ্জত কিভাবে বর্ণনা করে দিয়েছে আল্লাহর দরবারে সে এত বড়ই মকবুলিয়ত পেয়েছিল মাটাকে সে কাঁধে করে নিয়ে ঘুরত একটা সন্তানকে বাচ্চা বাচ্চাটাকে মা যেমন কাঁধে করে নিয়ে ঘুরে আপনি দেশে অনেক পাগলি দেখবেন পাগলি পাগলির বাচ্চা হয় পাগলিদের বাচ্চা হয় দেখবেন ওর কাছে গাট্টি বুকসা চাবেন সব দিয়ে দিবেন কিন্তু বাচ্চাটা চাবেন পাগলি বাচ্চা দেয় না এটার নাম মা 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 একসাথে বলবেন আল্লাহু আকবার এটার নাম মা এটা পাগলি ওর সেন্স নাই কিন্তু বাচ্চা দেয় না বাচ্চা দেয় না পাগলি বাচ্চা দেয় না এটার নাম মা এটাই মা এটাই মা এই জন্য আল্লাহ বলছে আনিসকুরলি আমি আল্লাহর শুকর করো ওয়ালি ওয়ালি দাই আমি আল্লাহর পরে তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও আমি আল্লাহর পরে তুমি তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও এটার নাম মা পাগলি সব দিবে কিন্তু বাচ্চা দেয় না মা একটা মুরগি তার অনেকগুলি বাচ্চা নিয়ে জঙ্গলে চড়তে যায় পায় আশ্রায় 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 আছে মুরগা বাচ্চারে খাওয়ায় ওই বাচ্চা ধরার জন্য শিয়েল আসে বন্য প্রাণী আসে চিল আসে ওই মুরগিটা তার জীবন উপেক্ষা করে ওই শিয়েলের সাথে মারামারি করে বাচ্চা বাঁচানোর জন্য এটার নাম মা এই জন্য এই ব্যক্তিটাকে কেউ যদি কষ্ট দেয় মক্কার ইমাম হলেও তার জান্নাত নসিব হবে না এ ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক মানলেও ঠিক না মানলেও ঠিক সে যদি মক্কার ইমাম হয় তারপরও জান্নাত হবে না মদিনার মসজিদের ৪০ বছরের ইমাম হলেও তাহলে আল্লাহ আমাদেরকে দিয়ে গর্ব করতেছে অহংকার করতেছে ও ফেরেশতারা তোমরা আমার এই মানব জাতি বানাইতে নিষেধ করছি তোমরাই বলছিলে এদেরকে সৃষ্টি করার প্রয়োজন নাই আজকে দেখো আমার এই বান্দারা
এক জায়গায় বসে আমি আল্লাহর হামদে আমি আল্লাহর প্রশংসা আমি আল্লাহর গুণ কীর্তন এরা বসে গেছি আল্লাহ খুশি হয়ে বলতেছে ও ফেরেশতারা তোমরাই ভেটো দিছিলে তোমরাই প্রতিবাদ করছিলে যে এই মানবজাতি পাঠানোর দরকার নাই দেখো আমারে বান্দাদের কাম ক্রোধ লোভ মোহ হিংসা কামনা বাসনা রিয়া ক্ষুধা অভাব অনটন সব কিছু আমি আল্লাহ দেওয়ার পরও নেগেটিভও দিছি পজিটিভও দিছি পজিটিভ নেগেটিভ দেওয়ার পরও আমার বান্দারা সমস্ত নেগেটিভকে আলাদা করে পজিটিভের দিকে ঝুঁকে আমি আল্লাহর দিকে ঝুঁকে আমার বান্দারা আমার জান্নাতের বাগানে বসে বসে আমার গুণকীর্তন করতেছে তারা ইচ্ছা করলে সিনেমা দেখতে পারত ইচ্ছা করলে ঘরে বসে থাকতে পারত ইচ্ছা করলে দুনিয়ার কোনো মোহে আনন্দে উৎসবে মাতোয়ারা হয়ে থাকতে পারত না ওরা আমার জান্নাতের বাগানে বসে বসে আমার হাম করতেছে আমার প্রশংসা করতেছে আমার গুণকীর্তন করতেছে ও ফেরেশতারা তোমরাই নিষেধ করছিলে যা আমার বান্দারা আমার মাহফিলে বসে রইছে আমি আমার বান্দার জীবনে সমস্ত গুনাহ maaf করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দিলাম তাহলে লজ হইছে মনে হয় আসার কারণ না লাভই হইছে তাহলে সাহাবায়ে কেরামের মাহফিল ছিল দুই পদ্ধতিতে একটা হলো দ্বীন হেদায়েত পাওয়ার কারণে আরেকটা হলো নবী নামক মহা নিয়ামত পাওয়ার কারণে খুব মনোযোগ দিয়ে তাহলে এই মাহফিল সাজানো এবং এই মাহফিল করা মাহফিলে আসা মাহফিলে বসা এটা আমাদের জন্য বুলন্দ নসিব এই জন্য আল্লাহ পাক রব্বে করিম বললেন তোমরা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা খারাপ কাজ থেকে তোমরা ফিরায় রাখবা আমাদের কাজ হলো মানুষদেরকে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসা ও নবীর উম্মতেরা আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মানুষের চাইতে সুন্দর পৃথিবীতে কিছু আছে জ্ঞানে আকলে মেধায় দেখতে সৌন্দর্যে চলা ফিরায় খাইতে নাইতে চলতে ফিরতে বিবেকে মানুষের দাম কেন কমছে গরুরও নাক আছে মানুষেরও নাক আছে গরুরও চোখ আছে মানুষেরও চোখ আছে গরুরও পা আছে মানুষেরও পা আছে গরুরও জিহ্বা আছে মানুষেরও জিহ্বা আছে গরুরও দাঁত আছে মানুষেরও দাঁত আছে গরুরও ফ্যাট আছে মানুষেরও ফ্যাট আছে গরুর দুধ হয় মানুষেরও দুধ হয় গরুর বাচ্চা হয় মানুষেরও বাচ্চা হয় তফাৎটা কোন তফাৎটা হলো জ্ঞানে আকলে বিবেকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ গরুকে যেটা দেয় না সেটা মানুষকে দিয়েছে একই আল্লাহর সৃষ্টি একই মানুষ একটা পাগল আর একটা ভালো পাগল যায় দেখবেন যে ডাস্টবিনের ময়লা খাচ্ছে কিন্তু সে মানুষ শুধু আল্লাহ পাক তার আকলটা ঘুরাই দিছে কি না পারে সর্বশক্তিমান আল্লাহ আপনি একটু চিন্তা করুন পাগলের দিকে তাকাইয়া পাগলের দিকে তাকায় আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ একজন মানুষ তার হাত আছে চোখ আছে কান আছে নাক আছে জীবন আছে তার একটা সংসার ছিল তার পিতামাতা ছিল তার জীবন ছিল জমি ছিল সব ছিল আজকে শুধুমাত্র তার আকলটাকে একটু ঘুরাই দেওয়ার জন্যে সে আজকে ডাস্টবিনের ময়লা খাচ্ছে শহরের নোংরা পানি দিয়ে হাত মুখ ধুচ্ছে যেখানে সেখানে শুয়ে পড়তেছে যেখানে সেখানে থাকছে সারা বছরে কোনো গোসল আদি কিচ্ছু নাই কি খাবে না খাবে কোনো জীবন সংসার কিচ্ছু নাই সে তার মতো ঘুরতেছে চলতেছে ফিরতেছে আহা সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ আপনাকে আমাকে কতটা ভালো রাখছে আমাদের অভাবের অভিযোগের কোনো শেষ হয় না আল্লাহ এত কিছু দেওয়ার পরও আমরা খালি চিন্তা করি আল্লাহ সিয়ারনে সাহেবের মতো আল্লাহ আমার টিয়া দিল নাকি কি কথা কর নাকি না বোঝেন আল্লাহ ওসি সাহেবের মতো আমার পয়সা দিল নাকি
কে এই চিন্তা আপনার মগজে আসবে কে আপনার চিন্তা হলো আল্লাহ আপনি আমাকে যেটা দিবেন এটার উপর আমি শুকরিয়া করতেছি কি কথা কোন ঠিক কি না আল্লাহ আপনি আমাকে যাহা দিবেন আমি তার উপরে আপনার প্রতি কৃতজ্ঞ থাকছি হে আল্লাহ আপনি দয়া করে আমাকে আপনার নিয়ামত থেকে আমার যেগুলি মঙ্গল হবে সেই নিয়ামত আপনি আমার দান করেন আমার কথা থাকবে এরকম যে আল্লাহ আপনার পক্ষ থেকে আমার জন্য যেই নিয়ামতটা মঙ্গলময় হবে আল্লাহ আপনি আমার সেই নিয়ামতটা দেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম আল্লাহ নিজে ওয়াদা করছে তুমি যদি কৃতজ্ঞ হও তো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দেব না আর একটু জোরে আল্লাহর ওয়াদা কি মাঝে মধ্যে চেঞ্জ হয় সুযোগ আছে কোন না তাহলে আল্লাহ তো নিজে ওয়াদাই করছে যে তুমি কৃতজ্ঞ হলে আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দেব তাহলে আরেকজনের জমিন সম্পদ হয়ে গেছে আপনি তাকে হিংসা করতে পারবেন না কি কথা বলেন ঠিক কি না আরেকজনের যে সম্পদ হইছে আপনি এখানে হিংসা করা যাবে না একটু দরুশে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ একটু জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দিছে কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم